আমাদের দরবারে একজন খুব শক্তিশালী মোটামুটি এই 20-30-40 লক্ষ লোকের মধ্যে একজন শক্তিশালী মানুষ আমার হাতের মধ্যে গুনায় আছে দুইজন, একটা হলো আব্দুর রহিম আমাদের মানিকগঞ্জের পূর্ব এলাকায়, আরেকজন মাওলানা খোরশেদ আলম। এই দুজনকে মানে শারীরিক দিক থেকে যেমন ছিলাম বা তেমন শক্তি, এটা তো আপনারা জানেন না। অনেক ওই যে আর্মি থাকতে আর্মির মধ্যে বক্সিংয়ে ফার্স্ট হয়েছে আব্দুর রহিম, ওনারা মানিকগঞ্জ দরবারে দেখাম আপনারা। ওই সালম্বা লোক তো যুদ্ধ পারে বোঝেন না, বোসামা করে যায় এই মোটা মোটা বলে এই উইসালম্বা সামনে যে শক্তি। আর আমাদের হলো খোরশেদ মাওলানা সাহেব, এত শক্তি ছিল, এত শৈলী ছিল, এখন কিন্তু অনেকটাই নির্জীব হয়ে গেছে। উনি বলছে যে জীবন আমি পান খাইছি কোনোদিন, এই পান সুবেরি কোনদিন আমি সর্দার দেখাইটা খাই নেই, আনাম বড় বড় সুবেরি মুখে দিয়া চাপিয়ে খেয়ে ফেলেছে। এক তারিখ ওনাকে কিছুদিন আগে মানুষের জিজ্ঞাসা করছে, আপনি যে যৌবনকালে এরকম পান খাইছেন সুবেরি কাটা সার আনাম সুবেরি খাইয়া একটু দেহ আনছে, তো উনি আবার সেই সাহসে দাঁতে সুবেরি আনাম একটা নিয়ে পানের সাথে নিয়ে কামড় দিছে, দেওয়ার পরে সুবেরিও ভাঙছে দাঁতও ভেঙে গেছে। কয় আমি তো খেয়াল করি নাই রে, সুবেরির লগে আমার দাঁতও তো ভেঙে গেলো, যা দাঁত আর সুবেরি একসাথে চাপিয়ে গেলে খেয়াল আছে উনার আর ভালো কি আর এই কিসে বের মানুষ ও দাঁতও খেয়াল আছিস সুবের সাথে চাপিয়া। ও জীবনে কোনোদিন আমি এই নারিকেল আমি দাও দিয়ে আমি কোনোদিন আমি কাটি নাই, ওটারে কিলিয়া আমি ওটারে ওটারে ই করছি ছুলে আলাইছি, এরপরে ওই যে খুলি মুলি আছে না কয় ওটার আর্ধেক ঘুষিয়ে আমি ভেঙে আলাইছি, ওটারে ভেঙে ভিতরে ওই যে শ্বাস ওটা খাইছি। আপনার মানিকগঞ্জ শক্তিশালী মানুষ মরিচ জোগাড় আছেন একটাও পারবেন না তার সাথে। আমরা ছয়জনে মিলে এই রশি ধরছি, খোরশেদ মাওলানা সাহেব একলা ধরছে, ছয়জনে মিলে ধরে টান দিছি 1 ইঞ্চি নাড়াইতে পারি নাই। আমি খোরশেদ মাওলানা সাহেব কয় কি কয় আপনারা ধরেন, আমি ধরছি মোল্লা টকল আরও কেরা কেরা জানি ধরে হে আরেক মারে রশি ধরে কয় ইয়ালি ইয়ালি এক টান দিছি, আমরা মন্দিরের মতো চলে গেছি শক্তি করা বললাম না। আচ্ছা আব্বাকে হে খোরশেদ মাওলানা সাহেবের সাথে তোরা পারবি শক্তিতে হেল লাগি তারপর কাছে গা যশোর ক 324 এই যে গাড়িটা আমি এখন চালাই ছোট আব্বা ওইটা ওই যশোর মিজান কন্ডাক্টর সব বাসায় আসছিলো, আর গাড়ির ড্রাইভার আসছিল তৈব মিজান হাবের সব কন্ডাক্টর সব মারা গেছে, ওই তৈব বসে রয়েছে। তো খোরশেদ মাওলানা সাহেব ওদিক দিয়ে বাথরুম টয়লেটে যাইতো কইতেছে গাড়িটা একটু সরে থাও না কেন, কয় কে সমস্যা না কয় আমার হাতের গুঁতামুতা লাগিয়া গাড়ি পড়ে যেতে পারে, কই ড্রাইভার কয় দেন এটার কথা বলেন দেখো কথা ঠিকই বলছি একটু সরিয়ে রাখো, তুমি দেখো না আমার অবস্থা কেউ এটা শরীরের গোটা লাগলে এটা টুকসা খাবে আমরা শুই না আস্তে আস্তে বলি শেষে তো ডাক দিছে কাই ড্রাইভার কথা বললাম শোনো না কয় এটা কথা বললে আপনার গোটাতে গাড়ি ফেলো কি আপনার গাড়িতে শক্তি বেশি নাকি কয় গাড়ি কিন্তু আমি এখান থেকে ধাক্কাতে ফেলাই দেবো হ্যাঁ তার বুঝে নাই শক্তি কেমন ক ঠিক আছে তাহলে আপনার শক্তি পরীক্ষা হোক কাহা শক্তি পরীক্ষা করো। পরে গাড়িটারে উনি এমনি কেউ ধরছে আর গাড়ি স্টার্ট দিছে 1 ইঞ্চিও গাড়ি নড়াইতে পারে নাই, পরে একটা গামছা এরকম মোটা একটা গামছা তোয়াইলে আমরা নাই দিলাম গাড়িটা দুই হাত দিয়ে ধরে এই কান্ধের মধ্যে এই গাড়িটা এই প্রাইভেট কারটা এনে বাজে উঁচা করে একেবারে 3 হাত পর্যন্ত উঁচা করছে 2 চাক্কা পিছায় কয় ড্রাইভারে প্রথম তোর গাড়ি আমি চিত্তর করে ফালাই দিম কয় মাফ চাই আমার বস আবার মাইরা হালাইব কয় দিলাম কল ফালিয়া হাসাই দিয়েছিল উল্টো করে ফালিয়া আমার সামনে পরে গাড়ি দুম করে ফালাই দিছে কয় এবার আমার চিনচত এখন তো এবার কথা কয় না আসতে আসতে ওর আব্বার কাছে কইছি কত সাংঘাতিক শক্তি রে ইরি দান 2-8-1 হাতে নিয়ে সেরে বাইরে একটা করে বাড়ি দিয়ে 3 বাড়িতে শেষ হেসে কয় কি কয় ধান বাইরে কি ধানের লগে তো এটার কি জানি কয় ওই যে ধান গাছ থাকে ওটা বেশি তো ফেতরা উইরে যাবো গা এখানে আমার তো বাইরে এন না এটা ক্ষতি হয়ে পারবো। আপনার 20 ডিম 24টা 6টা ডাব সকালবেলা নাস্তা খায় দাঁড়িয়ার চুলের মধ্যে এরকম বড় চুল তো এত বড় টুপি দেন না আপনারা এ হলো বড় ঘড়ি একটা এই মানে 100 টাকা করে প্রতিদিন তেল লাগে দাঁড়িয়ে আর চুলে এ বাবরি আর চুলে
হেয়ার একটা ফটো আমার কাছে আছে, আমার ড্রয়ার আছে, নিয়ে গেছে আমার ঘরে টেবিলের ড্রয়ারে এই খুশতু মাসের ফটো আছে, নিয়ে এইটুকু এটা মাথায় দিছি। এই যুগে 11 গজ হলো পায়জামা, নিয়া পায়জামা বানাইছে 11 গজ দিয়া, আর যদি জুব্বা মনে হয় 5.5 না 6 গজের জুব্বা। এরপরে জুতা পড়তে হলো বড় বড় জুতা আছে না, বুট জুতা হেগিলা বাজারে কোনো জুতা তার ঠেঙ্গেই তো লাগে না। তার ওই যে ছবি দেন কজত বলার এই দাঁড়িয়ে আর এই, তারা তো যৌবন গেলে আপনারা দেখেন নাই কি যে অবস্থা। এই সে কয় যে একটা মানুষের থাপাতে ধরলে ও তো ছুট পারি পারবে না, ওর আতি ছিঁড়ে নিয়াও। খোরশেদ মহান সাহেব কয়েছে কয় কিসের বক্সের বক্সার টক্সার কে বলে রেসলার নেয় আমার কাছে, ওরা থাপাতে ধরলে তো ছুটতেই পারবো না। কয় আমি ঘাড় শক্ত করে ধরুম, আমার ঘাড়টা শক্ত করুম, একটা বাঘ যদি আসে আমার ঘাড় ধরে সে কিছু করতে পারবে না। এইরকম সত্তা আমার মেঘদাদ আর হলো যে এনে ব্যায়াম করে যে মুরাদ কেরাতে আছে, ওরা আমার ওই পোলা ওই যে মেঘদাদ আর ওরা মেঘদাদও ব্যায়াম করে, ওরা দুইজনে মিলে ওনার গা টিপি দিয়ে ধরছিল, তার কিছু করা পারে নাকি। পরে মুরাদ তো ব্যায়াম করে কই সাংঘাতিক অবস্থা তুই আর তো ফাঁসি দিল মুরমুরা। আমি নিজে খাওয়াইছি খোরশেদ বলার সাবরে, এক বড় গামলা নিছি ওই পুরান বাসা আব্বা তখন জীবিত, এক বড় এক গামলায় ভাত নিছি এই ভাজি নিছি, আমাকে তাহলে খান কয় খাই সব আইনালন, ভাজি নিছি ডাল নিছি দুধ নিছি কাঁঠাল নিছি আম নিছি সব কিছু নিয়ে হাসি কয় যে আনা কি হয়েছে, আমাকে হ্যাঁ আনা হয়েছে। পরে সব কিছু নিয়ে ডাল দুধ ওই গামলার মধ্যে সব নিয়ে আঙুল দাঁড়টা গোটা দিল দিয়ে হেরা গালি কই হ্যাঁ এক সুমুখ দেখে আনাইলো সব, আমাদের চা পাইলেন না ওই চা পাইলে কিছু থাকবেন না, এটা কুল ধরো রে আমি তো কিছু বুঝলাম না। আচ্ছা আব্বার কাছে কইছি কয় তুই হাস আই কস আমি পরে বাঙালি ওরে খাওয়ার পর জিজ্ঞেস করছে খোরশেদ মনে সব এই সব কি একসাথে খাইছি, কয় জি হুজুর একসাথে খাইছি, আমি সাবাই কম কারণ সাবাইলে থাকবেন না কিছু আর। দেখছেন অদ্ভুত কারবার ওনার, এটা ওনার এক বন্ধুর বাসা উনি গেছিল শুনছেন তো আপনারা কুইত্তা বলে এই বন্ধু, তারপরে গেটের মধ্যে যাওয়ার পরে ওনারে দেখে কুইত্তা ভোগা শুরু করছে, ভিতর থেকে ওনার বন্ধু বেরেন্ড বলে কুইত্তা আরও জোর পাইছে আরও ভুগতাছে হ্যাঁ কামড় দিয়ে বাড়া আসে, কয় দোস্ত তুমি কুইত্তা ফেরাও নাহলে পরে কিন্তু আমি তোমার কুইত্তা ফেরাবো, কয় দোস্ত তুমি কুইত্তা ফেরবে কেন, কয় আমার কাছে ওষুধ আছে এই দেখি কেরা পারে, কয় এটা বিদেশি কুইত্তা সাংঘাতিক কিন্তু, কয় ঠিক আছে তুমি ঘরের ভিতরে যাও তোমার কুইত্তা আমি ফেরাই দিচ্ছি। আর কুইত্তা তো ওই জায়গায় ওই খাইলে ভুগতাছে, আমার কয় কয় ফার্স্টে মাথার থেকে টুপিটা খোলাইলাম খোলাইলাম, এরপরে বাবরিটা একটু ঠিক করলাম দাড়িটা একটু বড় সড়ো বাড়াইয়া কয় বড় জুব্বা আর আমার কাবরি সেট 12 গজের বিশাল একটা জুব্বা মাথার বাবরি একটা ঝাঁকে দিয়া কুত্তা যেরকম ভেবু করে তার সে জুড়ে ভেবু করে আমি কিন্তু সামনে আগাইতেছি ভেবু করে আর খালি বাবরি ঝুলাইতেছি কুত্তা নিয়ে ওটা দেখিয়া কুত্তার ভুগারি বাঁধতে থে দৌড়তে ঘরের ভিতরে বলাইয়া একটা শের দিছে এক শের কুত্তা চাষ কুত্তা মারে মেরে গেছে, কারণ কুত্তা দেখছে যে আমার যে ভয়ঙ্কর। আচ্ছা আমার দোস্ত কয় কয় দোস্ত কি সর্বনষ্ট করলা বিদেশি কুত্তা কি নানছি বাইরে হালাইলা, কয় আগেই তো কইছি যে তোমার কুত্তা ভিড়াবো তুমি, তার যে অবস্থা বাবরি আর চুলের যে জুব্বারি কন্যা এই মোষ যেরকম ঘুম ঘুম করছে কুইত্তা ডরিয়া দুই তিন ভ্রমণে দিয়ে এক শের দিয়ে কুইত্তা শেষ। আমাকে তাহলে দেশে গ্রামে কি করেন, কয় দূর দেশে গ্রামে কালা জুব্বা পরি কালা কাবলি সেট পরি আর বড় একটা জুতা পরি হাতে একটা লাঠি নেই, কয় কুইত্তা আমার দিকে 3 মাইল ভাগে থাকি আমার তো লাঠি দিয়ে বাইরে দরকার নাই, কয় আমার যে ভুট জুতা একটা করে লাঠি লাঠি দিব সাইরাত থাকে সব কুইত্তা চলে যায়, কয় আমার দেখে কত মানুষ ভূত মনে করে দৌড়িয়া জ্বর হয়ে মরে গেছে গা 4-5টা, আর এই বন্ধু 3 জন বুকরে ছাটনি রেডে আমি ভেঙে আলিছি না
ওইদের মাঠে কোলাকুলি করবার যায় এটা না বিচার সালিশ হয়েছে একটা চেয়ারম্যান বিচারে কইছে যে তোমরা খোরশেদ মামার সাহেবের সাথে তোমরা কোলাকুলি করবার যাও কি করবার না জানোই তো তারই অবস্থা এতে এই সমস্ত এটা যাই কিছু হোক আর এই যে শক্তিশালী নির্জীব মানুষটা ওনার বাড়ি হাসপাতালে হার্ট অপারেশন করব আমি গিয়েছিলাম ওনারে আনার জন্য যে ওনারে নিয়ে আসি গে পরে ওনারা আমার সাথে আসলো না কয় ছেলেপেলেরা টাকা জমা দিয়ে ফেলাইছে হার্ট অপারেশন করব পরে বুক এনতে ফায়ারে হার্ট অপারেশন করছে হার্ট ব্লক এখন ভালো আছে আর কি এই যে মানুষগুলো যারা শক্তি আছে আপনাকে শক্তি আছে শক্তি কমতেছে না মানুষ মৃত্যুবরণ করলে পরে সে তো এমন অসহায় হয়ে যায় সে তার ছেলে সন্তান কবরের পাশ দিয়ে যায় কবরের মাঝে ঘুমাইয়া থাকে কেরেস আপনি কোরা কহে না তো কথা শুধু শুনে সব কথা কত যে বর্ণ চোরা নীরব ভাষায় কি ব্যথা জানাই প্রিয়জন কাছে গেলে বলিব সকলে একদা তো পরা আমাদের মাঝে এলে এই যে কথাগুলি অব্যক্ত বেদনার কথা ওই মৃত ব্যক্তি বলতেছে সবসময় বলে ও প্রিয় স্ত্রী ও আমার সন্তানেরা আমার কবরের পাশে যাও একবার সুবহানাল্লাহ বলো একবার আলহামদুলিল্লাহ বলো নিষ্ঠুর ছেলে সন্তানের আর পিতামাতার খোঁজ খবর সে রাখে না আর আজকের পীর আপনার পীর ভাইরা দেখা হয়েছে কথা হয়েছে এখানে দোয়া হচ্ছে এখানে একটা রশির বন্ধন হয়েছে কলবের অন্তরের সাথে একটা বন্ধন হয়েছে ওই বন্ধনের কারণে দোয়াগুলি অটোমেটিক যাচ্ছে তো কারেন্ট পাস হচ্ছে দোয়া হচ্ছে হে আল্লাহ যত মুরিদ মুত্তাকিন সিস্তে সাবিরে তরিকা মানিকন দরবার শিরবের সাথে সম্পৃক্ত যারা ছিল যেখানে আছে আল্লাহ তাদেরকে মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ তারা ইন্তকাল করেছেন এর হাদিয়াটুকু জিকির হাদিয়া তাদের কবে রুহুর মতন পৌঁছে দাও এই দোয়া হচ্ছে কি না এই তো হচ্ছে এখন তো বোঝা যাবে না কবরে গেলে বোঝা যাবে কাজে এই যে সময় এই যে দিন চলছে এই যে সময় চলছে ইট উইল নট কাম ব্যাক টু ইউ ইট হ্যাজ গন অ্যাওয়ে ফ্রম ইউর লাইফ ইন দ্য টুইঙ্কলিং অফ অ্যান আই এটা তো চলে গেছে আপনি আমার জীবন থেকে এক চোখের পলকে আবার কিন্তু সময় হতো সামনে বা এসে যাবে এই জন্য কবি বলেন দিনের দিন বৈশারে দিনে গুনি ও আমি বৈশারে দিনে গুনি দিনের দিন বৈশারে দিন গুনি ও আমি বৈশারে দিনে গুনি আগজুয়ারে ভরা হইরি সারজুয়ার গেল চলে সারজুয়ারে ভাটায় পরে করে টানা টানে আগজুয়ারে ভরা হইরি সারজুয়ার গেল চলে শের জোয়ারে ভাটায় পরে করে টানা টানে আর কি সাধের জোয়ার আসবে সাধের তরি ভাসাইবে আমায় কে জোগাইয়া কে যোগাইয়া দিবে আমায় পানি দিনার দিন বৈশারে দিন গুনি ও আমি বৈশারে দিন গুনি দিনার দিন আমি বৈশারে দিন গুনতেছি এই যে পানি যাচ্ছে আর কিন্তু স্বাদের পানি আর কিন্তু আসবে না আর কিরতুর সাধন ভজন অনুরাগের সময় গেলে অনুরাগের সময় গেলে সাধন ভজন আর কিন্তু হবে না এখনই আল্লাহকে পাওয়ার সময় এখনই আত্মার পরিচয় জানার সময় এখনই রুহুকে জাগানোর সময় এখনই আপনার কলবের কল্পকে জাগ্রত করার সময় বায়াত মুরিদ হয়ে যুগ যুগ ধরে চলে আসছে এই বায়াত হয়ে আত্মশুদ্ধির ব্যবস্থা করে চক্ষু বন্ধ করে ধ্যান খেলের মাধ্যমে মহান মাবুদের সাথে সেই কানেকশন বাজানোর এই সময় এই সংবাদ খবরটা যুগ পরম্পরায় চলে আসছে জোরে জোরে আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন আপনারা সকলে সুস্থ থাকেন আপনারা সকলে ভালো থাকেন কালিজেরা খান আর মধু খান আল্লাহ জিকির করেন কোরআন শরীফ তেলাওয়াত করেন আর আদা দিয়া ওই চা বানিয়া ওই চা খান ইনশাআল্লাহ তাআলা করোনা থেকে হেফাজত ইনশাআল্লাহ তাআলা হবে করোনার রোগীরে যদি ধরেনও গোসলও করান এরপরে যদি আপনি ইয়েও করেন লাহাওলা দোয়া পড়েন আমরা যেমনি জোরে করে জিকির করি এই জিকিরটা করেন এই জিকির করলে হার্ট লাং শক্তি পাবে অ্যান্টিবডি তৈরি হবে জিকির করলে ইনশাআল্লাহ তাআলা
তাহলে পরে দেখবেন যে শক্তি পাবেন এর কিচ্ছু না কিচ্ছু হবে না ইনশাআল্লাহ তাআলা আল্লাহর রহমত বরকত হবে হায়াত বেড়ে যাবে আর ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সা ওয়া ইউনাজ্জিলুল গাইসা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত আল্লাহ পাক বলেন মায়ের পেটের রহমে কি আছে তোমরা জানো না আমি আল্লাহই জানি কাউকে সন্তান দেই কাউকে নিঃসন্তান করে রাখি কাউকে পুত্র সন্তান দেই কাউকে কন্যা সন্তান দেই এটা আমার কুদরতের খেলা সুবহান আল্লাহ এগুলো হলো আল্লাহ পাকের খেলা যা চাইতে হবে আল্লাহর কাছে যাইতে হবে মানুষ ওসিলা মানুষ দোয়া করে না আল্লাহ আল্লাহ পাকের কাছে আল্লাহ বান্দার দোয়া কবুল করেন না দোয়া কবুল করেন وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِي إِذَا دَعَانِي এই কথার অর্থ কি দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করেন তাহলে কোন পিতামাতা বুজুর্গ ব্যক্তি দোয়া করলে সে দোয়া আল্লাহ পাকের কাছে যাবে দোয়া কবুল হইতে পারে নাও হতে পারে সে আল্লাহর খেলা কিন্তু আপনার চাওয়া থাকবে حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير والله يؤيد بنصره من يشاء الله পাক সাহায্যের দ্বারা বান্দার হাতকে শক্তিশালী করবেন সাহায্য আল্লাহ দিবেন তিনি অভিভাবক তিনি সাহায্যদাতা এই কথার উপরে যখন নির্ভরশীল হইয়া যাবেন আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আল্লাহ তোমার উপরে তাওয়াক্কল তোমার দিকে মুনীব আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আল্লাহ পাক বলেন হে বান্দা আমার উপর তাওয়াক্কল ভরসা করছো আমি আল্লাহ সাহায্য করব আমার নেককার বান্দাদেরকে মুমিনদেরকে এটা আমার কুদরতের উপরে ওয়াজিব হয়ে যায় জোরে কল সুবহানাল্লাহ আর যখন তুমি তোমার ক্ষমতা খাটাইতে যাবে এই ক্ষমতা জিরো এটা হবে না এটা আমার শক্তির সাথে কার কোন শক্তির সম্পৃক্ত করো না তবে আমি আল্লাহর কাছেই আসতে পারবা না ফামান কানা ইয়ারজু লিকা রব্বিহি ফালিয়ামাল আমালান সলিহা ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রব্বিহি আহাদা সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ রাব্বুল আলামিন বলেন নেকামল করো আমার ইবাদতের মধ্যে কোনো মানুষকে শরীক করবে না তাহলে পরে আমার কাছে আসতে পারবে না অতএব মানুষ মানুষের স্থলে আল্লাহ আল্লাহর জায়গায় মানুষ মানুষের জায়গায় আল্লাহ আল্লাহর জায়গায় তার নবী নবীর জায়গায় তার রাসূল রাসূলের জায়গায় তিনি তো মানুষ এই জন্য আল্লাহ পাক তার রাসূলকে বলে দিয়েছেন ও রাসূল আপনি বলে দিন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ওয়াহিদ ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا আল্লাহ পাক জানি কবুল করে নেন ও নবী বন্ধু আপনি বলে দিন যে আমি তোমাদের মতো মানুষ ওহি হয় আমার উপরে জোরে কোন সুবহানাল্লাহ আর তুমি এমন যে তুমি মন গড়া কোনো উক্তি করো না বলো না আল্লাহ পাক নিজেই সাক্ষ্য প্রদান করেন ওমায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইউহা জোরে কোন সুবহানাল্লাহ এ পার্থক্য নিরূপণ করে চলেন শিরক হবে না বেদাত হবে না কাজও সমাধান ইনশাআল্লাহ তাআলা হয়ে যাবে কেন আপনি উসিলার মাধ্যমে কাজ সব কাজ আল্লাহ পাক ডাইরেক্ট করেন আপনি উসিলা কেন দছেন বুখারী শরীফের মধ্যে হাদিস শরীফের মধ্যে রয়ে গেছে উসিলা কেন আপনি বলতেছেন কি কি কারণ জানেন اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آتي محمدا الوسيلة والفضيلة أي ذكر والدرجة الرفيعة وبعث مقاما محمودا الذي وعدت وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد تقول كنو شاب كسوي أي بابي سلسي الحمد لله এই বর্ণনা ব্যাখ্যা আরো বিরাট আমি আপনাদের খেদমত আরজ করতে চাই আসেন অতএব অসুখ বিসুখ সমস্যা অসুবিধা নিয়ে আসেন আর যত মরা জরা ভূত পিসার যা যা কিছু সব পীরের গাড়ি ফিরে বুঝুঙ্গা
এই আমার আব্বা একদিন কয় কি কয় আমারে তো ডায়াবেটিস আর প্রেশার করে এসে আমি আব্বা কেন তুই কিছু বুঝতেছি না এসে মাই কয় কি কয় তোমার ডায়াবেটিস আর প্রেশার হবো না কে এত মানুষের অসুখ বিসুখ মারা যায় ঝাড় ফুঁক দিতে দিতে ব্যাগ অসুখ তোমার ঘাড়ে চাপছে এসে আব্বা কয় তুমি ঠিক কথাটাই কইছো এত মানুষে ফু পড়তে পারতে উল্টা হয়ে হয় না আমার শরীরে লাগছে এত মানুষের মানে অসুখ বিসুখ বিমার আজাব ইটা ওটা হ্যান ত্যান ফু দিতে 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 ওই যে দাদা হজুর ওনে এক এক পাগলা আসলো এক পাগলা আসলো পরে পরে এক লোক কয়েক লোক আসছে কয় পাগলা পানি টানছি হজুর একটুক্ষণ একটু হোমাই দিতে ওনারা আবার কুমিল্লার মানুষ আর কি কা হজুর হোমাই দিব কা হজুর তো বাড়িতে গেছে কয় আপনার কি আপনার কোনো জ্ঞান আছে কয় কে কা হুজুরে হারা দিন নাই পানির মধ্যে হুমাইতে হুমাইতে আর কি হুগি আছে দেখো ফুরিয়া গেছে গা আনেন মোরদারে আমি হুমাইয়া দিই হেই পানি হুমাই দিব আর কি এই অবস্থা কাজে আমি তো একটু অসুখ বসুখ একটু অসুস্থ হয়ে যাই এই সারাদিনই ফুর দিতেই হয় জিন ভূত পেঁচা পিচাস নিচ কেন দেয় তারপরে যা কিছু আছে অসুখ বসুখ বালা বুসিবার সব আপনারা না হেন যাইরে যেরে সব থুয়া যান গা আমার যে শক্তি কমতেছে চোখে জ্যোতি কমে শক্তি কমে সব কিছু কমে দিকে অমান্য অন্যের হন না কিছু ফিল খলকে দিন দিন এই জীবনের সব রথ চলে যাবে সব আস্তে আস্তে চলে যাবে আর আপনি আপনার জীবনের বার্ধক্য এসে যাবে হাত্তা জুবতুমুল মাকাবির কবরের সঙ্গে দেখা দেখে কোনো একদিন হয়ে যাবে অতএব এই টাকা এই পয়সা এই ঐশ্বর্য এই শারীরিক শক্তি সব একদিন নিষ্প্রভ হয়ে ওই মহান মালিক আল্লাহর দরবারে হাজিরা দিতেই হবে অতএব এখন সময় আছে এখন সময় আছে আল্লাহর জিকির করতে হবে কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে আল্লাহর জিকির করতে করতে আল্লাহর সাথে একটা গোপনে কানেকশন হয়ে ওই জান্নাতের ঠিকানা মিলাইতে হবে আল্লাহর আসে নবীর আসে পাগলদার আছে যে দলভুক্ত আছে তাদের সাথে থেকে আল্লাহর জিকির করে করপটাকে উজ্জীবিত করে আত্মার জগতের খবর মিলিয়ে আত্মার সাথে মিলিত হতে হবে সুবহান আল্লাহ সেই কল্পনারই মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে 5 কোটি মানুষ রুহের জগতের আত্মার জগতে আমরা এই দরবারে আনানোর জন্য মাঠে ময়দানে নামছি ইনশাআল্লাহ তাআলা বাস্তবে রূপ হয়েই যাবে যরকম সুবহানাল্লাহ আল্লাহ পাক যেন কবুল করে নেন রহমত বরকত করে নেন তাই আমার মুর্শিদের বলিষ্ঠ নেতৃত্বে আগামী জানুয়ারি মাসে মানিকগঞ্জ দরবার শরীফের শরীয়ত তৈকত হৈকত মারিফত চক্ষু বন্ধ করে ধ্যান খালে আত্মার জগতের বিশ্বস্তমের কাজকে সাফল্যমণ্ডিত করার জন্য প্রত্যেকটা গ্রামে গঞ্জে প্রত্যেকটা মহল্লায় জিকিরের দুর্গ গড়ে তুলতে হবে রাজি আছেন আল্লাহ পাক যেন কবুল করেন আমার উপায়টা কি আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ পাক যেন কবুল করে নেন রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন আমার তৌফিক ইল্লা বিল্লাহ সকলে গায়ে গায়ে ডাইন হাত দুদের গোনার জন্য তওবা হবে আনাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তওবা কি আমার সবুরি বাতু সে আওর সবুরে কামো সে আওর বায়াত কি আমার উপর হাত মোহাম্মদ নজরুল ইসলাম সিদ্দিকী খলিফা আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ আজহারুল ইসলাম সিদ্দিক সাহেব আই মেরে মাওলা এস তওবা আও এস বায়াত কবুল ভরমা আমি সবসময় ভীত থাকি কোন সময় কে যে দুনিয়ার থেকে চলে যায় এই জুয়েন মানুষ চলে যেতেছে একটু নিজের দিকে খেয়াল করেন গত সোমবার দুলাল মাদবরের মা মারা গেছে তারপরে দুলাল মাদবর ইন্তেকাল হয়ে গেল আমার সে বয়স 5-10 বছর ছোট এই কেমনি করে যায় হঠাৎ করে হঠাৎ করেই কিন্তু চলে যাবেন হঠাৎ করেই কিন্তু চলে যাব এখন থেকেই এখন থেকেই অ্যাকশনে নামতে হবে হাঁটতে চলতে ফিরতে ও যে কোনো অবস্থায় পারে সুবহান রব্বি হামদি সুবহান আজিম আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহুম্মা আজিরনা মিনান নার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক এগুলো সবসময় মুখে সবসময় থাকবে
সবসময় মুখে এই দোয়া সবসময় থাকবে, এই জিকির সবসময় মধ্যে যেন থাকে। আজকে অনেক অনেক মানুষ আমরা এখানে দেখতাম, এখন কিন্তু তাদেরকে দেখি না। আজকের মাহফিল অবশ্য অনেক নতুন মানুষই দেখতেছি যারা সাভার থেকে আসছেন, বিভিন্ন জায়গা থেকে আসছেন। আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা জানাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে দাও, আয় আল্লাহ সুস্থতা এনায়েত করে দাও, বিপদ তরিয়া দাও, আমাদের হায়াত তুমি বাড়াইয়া দাও। আমার সঙ্গে যারা হাত তুলেছেন মাওলা শেখ পাগলদের হাতগুলিকে খালি ফিরাইয়া দিও না। আয় আল্লাহ যারা জুমার নামাজ আদায়ের জন্য সম্মানিত মুসল্লি কাম একত্রিত হয়েছেন আল্লাহ কবুল করে নাও। পাড়া প্রতিবেশী মুসলমান নরনারী যারা আছেন মাওলা তুমি কবুল করে, আমাদের পিতামাতা জন্মদাতা পিতামাতা যারা দুনিয়া থেকে বিদায় হইয়া গেলে আল্লাহ ইয়ার হাদিয়াটুকু তাদের রুহুর উপরে পৌঁছিয়া দাও। জানি না কোন আশেক পাগলের হাত তোমার দরবারে কবুল হইয়া গেছে, ওই হাতগুলির উসিলে করে জিন্দগির গুণাগুলি তুমি মাফ করে দাও, রহমত করে দাও। সারা বাংলার জমিনের বুকে যত পীর মাশাইখ বুজুর্গানে দিন আছেন, হক তরিকত পন্থী উলামায়ে কেরাম উলামায়ে দিন আছেন, শাইখুল হাদিস আছেন, মুফাসসিরে কোরআন আছেন, আর যত মাদ্রাসার সম্মানিত আসাতিজি কেরাম যারা আছেন আল্লাহ কবুল করে নাও। আমি নগণ্য গুনাহগার বান্দা, আমার দোয়া তোমার দরবারে হয়তো জামিন। আলেম উলামা হাফেজ কারী হাত তুলেছেন, যুবক বন্ধুরা হাত তুলেছেন, মুরব্বিকরাম হাত তুলেছেন, ছোট্ট বন্ধুরা মাসুম বাচ্চা হাত তুলেছেন, পর্দার অন্তরের মা বোনেরা হাত তুলেছেন, মাওলা তাদের হাতকে কবুল করে নাও। আমার আত্মীয় স্বজন দূরে কাছের যারা আছেন মাওলা তুমি কবুল করে নাও। ইয়ার হাদিয়াটুকু আমার পিতামাতার রুহুর উপরে তুমি পৌঁছিয়া দাও, আর মুর্শিদের রুহুর উপরে তুমি পৌঁছিয়া দাও। কিয়ামতের দিন মুসিবতের দয়াল নবীজির শাফায়াত তুমি নসিব করে দাও। রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ মানিকগঞ্জ দরবার শরীফের মুহিব্বিন সালিকিন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, ইন্তেকাল হয়ে গেলেন গত এক মাসে, গত এক সপ্তাহে, তিন দিন আগে, ছয় মাস আগে, তিন মাস আগে, আল্লাহ যাদের সাথে দেখা হয় নাই মাটিতে ঘুমাইছে আছে মাওলা ওই পাগলদেরকে তুমি কবুল করে দাও। এই বাইতের হাদিয়া, জিকিরের হাদিয়া, দুরুদ সালামের হাদিয়াটুকু তাদের রুহুর উপরে পৌঁছিয়ে দাও, জান্নাতবাসী করে দাও, হিসাবে সিরি তুমি দান করে দাও, বাংলাদেশকে কবুল করে নাও, মহামারী তুমি দূর করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম, ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। মানিকগঞ্জ দরবার শরীফের বিশ্ব ইজতেমাতে যারা সামিয়ানার টাকা দিয়েছে আল্লাহ কিয়ামতের দিন মুসিবতের সময় একটি নূরের সামিয়ানার ব্যবস্থা তুমি করে দাও। টিউবওয়েলের পানির ব্যবস্থা করেছে মাওলা, আয় আল্লাহ হাউজে কাউসারের পানির ব্যবস্থা করে দাও, আয় আল্লাহ লাইটের ব্যবস্থা করেছে, কবরের অন্ধকার তুমি আলোকময় করে দাও, দশগুণ তুমি বাড়িয়ে দাও, ধনে ধনে মানে তুমি সম্মানী বাড়িয়ে দাও। আয় আল্লাহ মানিকগঞ্জ দরবার শরীফের এই ফার্মটাকে ত্বরান্বিত করার জন্য, বরকতময় করার জন্য মাজ্জানে যারা সদস্য হয়েছে এক একটা করে কার্ড নিয়েছে মাওলা তাদেরকে তুমি কবুল করে নাও, দশগুণ তুমি বাড়াইয়া দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম, ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম, বিহাক্কি কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।